সামনেই লোকসভার ভোট, আর এই ভোটকে কেন্দ্র করে তৃণমূল থেকে বিজেপি সবার মধ্যেই সংঘর্ষ লেগেই আছে। আর এরই মধ্যেই 6 জন তৃণমূল কর্মীকে গুলিবদ্ধ করা হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গেলেন। রেগে গিয়ে কি বললেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। লোকসভা নির্বাচনের আগেই মুর্শিদাবাদ জেলায় গুলির ঘটনা সামনে এসেছে। মুর্শিদাবাদের খড়গ্রামে গোলাগুলিতে 6 জন আহত হয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যেই গোলাগুলি হয়। আহতদের মধ্যে ইঞ্জিল শেখ, সিরাজুল শেখ, সামিরুল শেখ ও মুমতাজ শেখ, জেসমিন বিবি ও রাজমিন খাতুন রয়েছে। গুলির ঘটনায় যারা আহত হয়েছেন তারা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জমি নিয়ে তৃণমূল নেতা আহাদ শেখের সঙ্গে নুরুল শেখের বিরোধ চলছিল। সোমবার রাস্তার কাজ শুরু হতে না হতেই ফের বিতর্কের মুখে পড়ে। বিকেলে আহারদের সঙ্গে সারুল শেখের পরিবারের হাতাহাতি হয়। দুই গ্রুপের মধ্যেই গোলাগুলি শুরু হয় এবং তারা অনেকেই আহত হন। আহতদের খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতাল এবং পরে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গোলাগুলির ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করেছে। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন ভোট শুরু না হতেই এই ধরনের খবরগুলো কিন্তু সামনে উঠে এসেছে। বিভিন্ন জায়গায় আতঙ্কের মতন ছবি, অর্থাৎ পরিস্থিতি ছড়িয়ে পড়েছে তৃণমূল, বিজেপির এবং পাশাপাশি কংগ্রেস থেকে শুরু করে টিএম অর্থাৎ সিপিএমের মধ্যেও বিভিন্ন ধরনের বিরোধ কিন্তু শুরু হয়েছে। তো ভোটের যে আপডেটগুলো রয়েছে, ভোটের যে খবরগুলো রয়েছে, প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন। তো এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।